আজকের আলোচ্য বিষয় সর্বলীলার মুকুটমণি শ্রী রাধা গোবিন্দের রাসলীলা। শিলরূপ গোস্বামী পা তার উজ্জ্বল নির্মলি গ্রন্থে কলম দিয়ে বললেন, রাসনাং সমূহ রস, অর্থাৎ সকল রাসের নির্যাস বস্তু হল এই রাস। রয় আকার দন্তেশ্বর রাস, তাই রয় আকার দন্তেশ্বর রাস। এই রাসের মধ্যে থেকে যদি আমরা আকারটাকে তুলে নিই কি হবে মা? কি হবে? রস। তাহলে রসের বশবর্তী হয়ে তবে কিন্তু আমাদের সর্বলীলার মুকুটমণি রাসলীলা সাধন করিতে হবে। রয়াকার সরস, রাতে আছি কি রাধারানী, আর সাথে আছি শ্যামসুন্দর, মানে রাধা আর গোবিন্দ। এই রাধা গোবিন্দের মাঝে কি আছে বাবা? একটা আকার বা মূরতি। হ্যাঁ, এই আকার বা মূরতি বা প্রাচীর, এটা কি? আমাদের জীব দেহের কামনা বাসনার আকার। কামনা বাসনা লোভ লালসার যে প্রাচীর রয়েছে, সেই প্রাচীরটা যখন আমরা দূরীভূত করে দিতে পারব, তখন আমাদের প্রতিটা জীবের সঙ্গে জীবাত্মা আর পরমাত্মার মিলন ঘটবে। নিতাই গৌর হরি হরি। কারণ মাগ, সাধন তত্ত্ব না জানলে কখনো সাধ্য বস্তু লাভ করা যায় না বাবা। সাধ্য বস্তু কাকে বলে? কোনো বস্তু প্রাপ্ত করবার বা লাভ করবার চেষ্টাকে বলা হয় সাধ্য। আর সাধনা কাকে বলে? না, যে বস্তু লাভ করবার জন্য আমরা চেষ্টা করি বা সাধনা করি তাকেই বলা হয় সাধন তত্ত্ব। তাহলে এখানে সাধ্য তত্ত্ব হলো আমার গোবিন্দ। আর গোবিন্দকে লাভ করবার জন্য সাধনা করেছিল কে? বৃন্দাবনের সেই ব্রজঙ্গনাগ এক মাস যাবৎ কাত্যায় নির্বত করেছিল। কেন? না, ভগবানকে পতিরূপে লাভ করবে বলে। সেই কার্তিক মাসে ব্রজঙ্গনাগ এক মাস যাবৎ কাত্যায় নিব্রত করেছিলেন। প্রাতকালে উঠেই যমুনায় স্নান করে যমুনার তীরে কাত্যায়নী দেবী মূর্তি তৈরি করে তারা সাধনা করেছিল। কেমন ভাবে? কাত্যায়নী মহা মহাজগে নরেশরী নন্দ গোপ শতাং দেহে পতি মে কুরুতে নাম আতায়ানি মহামায়ে মহাজগে নরে শতাং দেহি প্রতি মে কুরুতে নাম হে মা হে কার্তিক মাস মা কাত্যায়নী দেবীর মত যাপন করলে বৃন্দাবনের অসংখ্য ভজঙ্গনাগ আপন আপন শয্যা পরিত্যাগ করে ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করে সেই যমুনার বালুচরে তৈরি করলে এক কাত্যায়নী দেবী মূর্তি অষ্টভুজা। মা কাত্যায়নী সেই দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান করি কলি প্রতবাস চাইলেন তারা হে মা কাত্যায়নী হে মা মহামায়া হে মা মহাজগের নাদেশ্বরী তুমি আমাদের এই বর দাও আমরা যেন নন্দের নন্দন কৃষ্ণকে পতি রূপে সেবা পারি।
দেবী কাত্যায়নীর কাছ থেকে বর প্রাপ্ত হল। দেবী কাত্যায়নী ব্রজাঙ্গনা গানের মতে সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করে বললেন, বেশ তবে একটি রজনীর জন্য তোমরা গোবিন্দকে পতিরূপে লাভ করতে পারবে। তাই একদিকে ব্রজরমণীর বনবাসনা পূর্ণ করবার জন্য আর একদিকে কামদেবের অহংকার চূর্ণ করবার জন্য, কামদেবের ছিল পাঁচটা বান বাবা, কি কি? মদন মাদন শোষণ স্তম্ভন চুম্বন। এই পাঁচটি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বা, যার উপর নিক্ষেপ করে সেই পরাজিত হবে। এখন ভগবান বলছে, দেখো কামদে, তুমি নিজেকে সব থেকে বড় বীর বলে ঘোষণা করো, এখনো আমি আছি। একজন নয় দুজন নয়, বৃন্দাবনে হাজার ব্রজঙ্গনাগণকে সঙ্গে নিয়েই আমি রাসলীলায় উন্মত্ত হব। আর সেই দিন যদি তুমি আমায় পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকেই বড় বীর বলে ঘোষণা করো, তার আগে না। তাই আজ কামদেবের অহংকারকে চূর্ণ করবার জন্য আর ওদিকে ব্রজঙ্গনাগণের মনোবাসনা পূর্ণ করবার জন্য আমার গোবিন্দ রাসলীলায় উন্মত্ত হলে। তাই কি হয়েছে মা, গোপাল যখন গোষ্ঠ থেকে ফিরে এলো, মা যশোমতী ক্ষীর শরণাবনী সেবা দিয়ে গোপালকে কুসুম সজ্জা মাঝে শয়নে দিয়েছে। আর যখন গোপালকে কুসুম সজ্জা মাঝে শয়নে দিয়েছি, ওদিক থেকে কি হয়েছে মা, শরৎকালে শলকলায় পরিপূর্ণ চাঁদের কিরণ এসে বাতায়ন দিয়ে প্রবেশ করে আমার শ্রী গোবিন্দের মুখমণ্ডলকে আলোয় আলোকিত করেছে। আর সেই চাঁদের আলোয় নিজেকে স্নান করিয়ে ভগবান মুরুলিটি করে নিয়ে চলেছেন আজ চাঁদের শোভা দর্শন করতে। আর চাঁদের শোভা দর্শন করে যখনই গোবিন্দের আমার পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেছে, বিলম্ব না করে ভগবান মা যোগমায়াকে স্মরণ করি। কেমন ভাবে ভগবান ভগবান ও পিতা রাত্রি, মানে একটু বুঝে নিতে হবে মা, মানে ভগবান হয়েও ও পিতা রাত্রি মানে সেই রাত্রিতে, কোন রাত্রি না, প্রতিশ্রুতি রাত্রিতে। হ্যাঁ, যখনই গোবিন্দের সেই প্রতিশ্রুতি রজনীর কথা মনে পড়ে গেল, গোবিন্দ বিলম্ব না করে কি করলেন, মা যোগমায়াকে স্মরণ করলেন। আর মা যোগমায়াকে স্মরণ করে গোবিন্দ বিলম্ব না করে মুরলিটা করে নিয়ে আজ চলেছে কোথা, বনপথ ধরে চলেছি চাঁদের শোভা দর্শন করতে করে। আজ গোবিন্দ আমার মুরলিটা করে নিয়ে চলেছে মা গো বনপথ ধরে, আজ সখীদের মনোবাসনা পূর্ণ করবে বলে। তা মায়েরা, আজকে বনের শোভাটা কেমন হয়েছে? মহাজন বলছে দেখো দেখো, কেবা শরদ চন্দ্র পবন মন্দ শরদ চন্দ্র পবন মা
শরদ চন্দ্র পবন মন্দ শরদ মাতাল ভ্রম গুনগুন করে মাতাল ভ্রম অমায়না আজকে মাতাল ভ্রমর গুনগুন গুনগুন করছে। হ্যাঁ, তাহলে ফুল যেখানে ফোটে সেখানে কে আসে? ভ্রমর, তাই তো? তাহলে দেখবে আপনার বাড়িতে যদি আপনি বাগিচায় যদি ফুল লাগান, ফুল গাছ লাগান, আর সেখানে যদি ফুল ফোটে মা, তাহলে আপনার বাগিচার শোভাটা কেমন হবে, মানে বাগানের শোভাটা কেমন হবে? খুব সুন্দর লাগবে, তাই তো? তাহলে আজকে বৃন্দাবনে কি হয়েছে, গোবিন্দের ইচ্ছা মতো আজ ছয় ঋতুর ফুল একসঙ্গে এক যোগে ফুটে উঠেছে। আর ভ্রমর কি করছে, সেই ফুলের কাছে যে গুনগুন 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 করছে। তাই মহাজন বলছে, দেখো দেখো আজ মাতাল ভ্রম গুনগুন করে, আজ মাতাল ভ্রম গুনগুন করে, আজ বেশি মাধু পেয়েছে বলে মাতাল ভ্রম গুনগুন করে, ফুলের পাশে যে মাতাল ভ্রমর গুনগুন গুনগুন করছে, তা মহাজন বলতে তো পারত না তো যে আজকে মাতাল ভ্রমর মধু পান করি, সেটা কিন্তু বলল না। কেন জানো, আজকে ভ্রমর যখন ওই ফুলের কাছে যেয়ে গুনগুন গুনগুন করছে, আর ফুলগুলো যেন ভ্রমরকে ডেকে বলছে, ভ্রমর ও ভ্রমর, তোরা নিত নিতই তো আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস, কিন্তু আজ যেন তোরা আমাকে উচ্ছিষ্ট করিস না, আমরা যে বড় আশা নিয়ে ফুটেছি গোবিন্দ সেবায় লাগব বলে। ভ্রমর, আজ যেন তুই আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস না। আর ভ্রমর যেন ফুলের কাছে দিয়ে বলছে, ফোরে ফোর, আজ আমরা মধুপান করতে আসিনি, আজ এসেছি কেন জানিস, আজ এসেছি তোদেরকে সাবধান করতে। কি জানিস, শোন, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন মধু ঝরে পড়ো না,
মধু ঝরে গেলে সেবাই লাগবে দেখো যেন মধু ঝরে পড়ো না মধু ধরে গেলে সেবাই লাগবে না তবে ফোটা তোমার সার হবে মধু ঝরে গেলে সেবাই লাগবে না দেখো যেন মধু ঝরে পড়ে না ও মায়েরা একটা গাছে একসঙ্গে অনেক ফুল ফোটে বাবা কি ফোটে তো তাহলে আমরা যখন গাছটা থেকে ফুলটা চয়ন করে নিই মানে ফুলটা যখন তুলে নিই মা তাহলে যখন ফুলটা তুলি একটা গাছ থেকে কি সম্পূর্ণ ফুলটা তুলে নিই না কি তাই তো বাবা কেন নিই না সম্পূর্ণ ফুলটা যদি তুলে নিই তাহলে গাছটার শোভা কিন্তু দেখতে ভালো লাগবে না তাই না কি মাইনা তাই তো গাছটাকে দেখতে ভালো লাগবে না তাই কিন্তু আমরা ফুলটা তুলি না কিন্তু মহাজন বলছে না যেই ফুলগুলো আমরা তুলি না যেগুলো গাছের উপরে থেকে যায় বুঝতে হবে তাদের এখনো যোগ আসেনি যে তারা গোবিন্দ সেবায় লাগবে একই গাছের ফুল কোনো ফুল লাগছে গোবিন্দের সেবায় আবার ওই একই গাছের ফুল কোনো সব দেহের সঙ্গে চলে যাচ্ছে শ্মশানে কি মা তাই তো সবাই যে গোবিন্দ সেবায় লাগবে এত বড় সৌভাগ্য কিন্তু আমাদের হয় না কি মা তাই না একই মায়ের গর্ভ থেকে পাঁচটি সন্তান জন্মগ্রহণ করে একটু মন দিয়ে বুঝতে হবে বিষয়গুলোকে একই পিতার ঔরসে একই মায়ের গর্ভ থেকে পাঁচটি সন্তান হয় কিন্তু কোনো সন্তান হয় ডাক্তার কোনো সন্তান হয় ব্যারিস্টার কোনো সন্তান হয় ইঞ্জিনিয়ার আবার কোনো সন্তান হয় বৈষ্ণব বা সাধু আবার কোনো সন্তান হয় চোর কি মায়েরা তাই না তাহলে একই পিতার ঔরসে জন্মগ্রহণ করছে একই মায়ের গর্ভ থেকে তাহলে পাঁচটি ছেলেই তো সাধু হতে পারতো সবাই তো গোবিন্দ সেবায় লাগতে পারত কিন্তু লাগে না মা গোবিন্দ সেবায় লাগবো বলেই লাগা যায় না এই যে আপনারা এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে না তাহলে দেখো যে শেষ পর্যন্ত কয়জন ভক্ত এখানে বসে থাকে ভগবান সবাইকে স্বীকৃতি দেয় না ভগবানের গুণকথা আস্বাদন করবা আর সবাই নিজেকে ভগবানের সেবায় লাগাতে পারে না আর যারা ভগবানের সেবায় নিজেকে লাগাতে পারে বুঝতে হবে একমাত্র তারা যোগ ধরে এসেছে ভগবানের সেবায় নিজেকে লাগাবে বলে তাই আজকে যেন ফুলগুলো মাথা নেড়ে বলছে ওরে ভ্রমর আজ তুই আমাদেরকে উচ্ছিষ্ট করে দিস না আর ভ্রমর বলছে না গো না আজ আমি তোমাদেরকে উচ্ছিষ্ট করতে আসিনি এসেছি তোমাদেরকে সাবধান করতে তাই আজ গোবিন্দ মুরলী ধ্বনি করে উঠেছে কেমন ভাবে আজ গোবিন্দ মুরলী ধ্বনি করছে হে রতরাতি মুরলী গান পঞ্চমতা
গোবিন্দ যখন মুরলী ধ্বনি করল, তাহলে গোবিন্দের মুরলীটা শুনলো কারা মা? না যাদের উদ্দেশ্যে গোবিন্দ মুরলীটা বাজালো তারা শুনতে পারলো বাবা? হ্যাঁ, বৃন্দাবনে গোপী যারা তারাই শুনতে পারলো। তাহলে বৃন্দাবনে কয় প্রকারের গোপী ছিল মা? জেনে রাখো, বৃন্দাবনে তিন প্রকারের গোপী আছে। কারা কারা? সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপী কারা বাবা? যারা সত্যযুগে, সত্যযুগ থেকে যারা তপস্যা করেছিল ভগবানকে পতিরূপে লাভ করল, দণ্ডকারণ্যে ঊর্ধ্ব পদে মানে পাটা উপরের দিকে আর হেড মুন্ডে মানে মাথাটা নিচের দিকে রেখে যারা সাধনা করেছিল, দণ্ডকারণ্যে ভগবানকে পতিরূপে লাভ করবে বলে শুধুমাত্র একটি রজনীর জন্য। আর ওদিকে তেতাযুগে সত্যযুগ থেকে তপস্যা করছে কিন্তু মা, আর তেতাযুগে যখন দয়াময় রামচন্দ্র সীতাকে হারা হয়ে হা সীতা সীতা বলে যখন দয়াময় রামচন্দ্র ছুটে চলেছে, ওই সাধন সিদ্ধা গোপী তারা সাধনা করছে ভগবানকে পতিরূপে লাভ করবে বলে। আর ভগবান যখন সীতা সীতা বলে ছুটছে, ভগবানকে সীতা সীতা বলে ছুটতে দেখে তাদের মনে বাসনা হলো যে ভগবান নারী দেহ বড় ভালোবাসে, তাই তারা যখন সাধনা করতে আরম্ভ করেছে তাদের সাধনায় সন্তুষ্ট হয়ে দয়াময় রামচন্দ্র বলছে, বলবৎস তোমরা আমার কাছে কি চাও? তখন সেই 60,000 বালখুল্ল মুনি ঋষিগণ দয়াময় রামচন্দ্রের কাছে বলছে, হে প্রভু আমরা তোমাকে পতিরূপে লাভ করতে চাই। ভগবান বলছে, অসম্ভব, এ যুগে শুধুমাত্র সীতাই আমার স্ত্রী, আর এ জগতে যত রমণী আছে সকলে আমার মাতৃ সমতুল্য, শুধুমাত্র সীতা আমার স্ত্রী।
আমার সহ ধরবে। তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করতে পারবো না, তোমরা আমার কাছে অন্য বর চাও। এখন 60,000 বাল্যকুল্য মুনি ঋষিগণ তারা তো কিছুতেই শুনবে না আমার, বলছে না প্রভু আমরা বর যদি তোমার দিতেই হয় তবে আমরা একটা বরই চাই, তোমাকে পতি রূপে লাভ করতে চাই। তখন রামচন্দ্র বলছে বেশ, তবে এ যুগে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে পারবো না। আগত দাপুরে আমি যখন শ্রীকৃষ্ণ হয়ে ওই মধুময় বৃন্দাবনে রাসলীলা করব, সেই রাসলীলায় আমি তোমাদের সকল গোপীর মনোবাসনা পূর্ণ। এই বলে যারা ভগবানের কাছ থেকে বর প্রাপ্ত হয়েছিল তারা হলো মাগো সাধন সিদ্ধা গোপী। আর কৃপা সিদ্ধা গোপী কারা ছিল? ওই যে যারা কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে পতিরূপে পাবে বলে, তারা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা কারা? অষ্টসখী বেষ্টিত হয়ে প্রেমময়ী রাধারানী, যাদেরকে নিয়ে সর্বদা গোবিন্দের সঙ্গে লীলাবিলাস করতেন, তারা হলো নিত্য সিদ্ধা গোপী। তাই এই তিন প্রকার গোপী ছিল মধুময় বৃন্দাবন। তাই আজ গোবিন্দ মুরলী ধ্বনি করছি আর সেই গোপীরা শুনতে পেরেছে, কেমন ভাবে আজ গোবিন্দ মুরলী ধ্বনি করছি কেমন করে? শোনাল গোপী করলো। কিন্তু গোবিন্দ সেবায় যাব বললেই তো আর যাওয়া যায় না। এ জগতে কিন্তু দুই প্রকারের স্বামী থাকে, শুধু বৃন্দাবনে ছিল না বাবা, এ জগতেও আছে দুই প্রকারের স্বামী কিন্তু আমাদের ঘরে থাকে মা। কেমন স্বামী জানো? এক হলো কৃষ্ণ উন্মুখীন স্বামী আর এক হলো কৃষ্ণ বহির্মুখী স্বামী। কৃষ্ণ বহির্মুখী স্বামী কারা? যারা ভগবানকে চেনে না, ভগবানকে বোঝে না। এখন সেই বৃন্দাবনেও ছিল কৃষ্ণ উন্মুখীন স্বামী, কৃষ্ণ বহির্মুখী স্বামী। গোবিন্দ যখন মুরলী ধ্বনি করেছে দেখা গেল কি, কোন কোন গোপী তার সন্তানকে সেবা দিচ্ছিল। আর যেই গোবিন্দের বাঁশি শুনতে পেরেছে সন্তানকে ফেলে রেখে আজ চলেছে গোবিন্দ সেবায়। কোন কোন গোপী দেখা যাচ্ছিল দুগ্ধ দহন করছে, যেই গোবিন্দের বাঁশি শুনতে পেয়েছি সেই দুধের বালতি ফেলে দিয়ে চলেছে গোবিন্দ সেবা। আবার দেখা গেল কোন কোন গোপী তার স্বামীর পাশে একই শয্যায় শয়নে আছে, আর যখনই গোবিন্দের বাঁশি শুনতে পেরেছে স্বামীর শয়ন শয্যা ছেড়ে উঠে যখনই ঘরের বাহিরে চৌকাটের বাহিরে একটা পা দিয়েছে আরেকটা পা দিতে যাবে, ঠিক এমন সময় তার স্বামী এসে হাতটা চেপে ধরেছে, এত রাত্রে তুই কোথায় চলেছিস? গোপী তার স্বামীর পাটা ধরে জড়িয়ে বলছে, স্বামী আমায় তুমি যেতে দাও, একদিন নয় দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করেছি শুধুমাত্র এই রজনীর জন্য, আমি তোমায় কথা দিচ্ছি আর
কোথাও যাব না, তুমি আমায় যেতে দাও। আচ্ছা, এত রাতে তুই কোথায় চলেছিস? স্বামী, আমি চলেছি আমার স্বামীর কাছে। কি বললি? স্বামীর কাছে? আমি তো তোর স্বামী। স্বামী, আমি যে স্বামীর কাছে চলেছি সে শুধু আমার একার স্বামী নয় গো, সে যে আমার স্বামী, তোমার স্বামী, সে যে এই জগৎ স্বামী। অসতী দ্বিচারিণী, তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমার বিবাহ দিয়েছে, আর তুই কেনা আমায় ছেড়ে এত রাত্রে চলেছিস অন্য পতির কাছে? আরে, এক রজনীতে তুই কয়জন পতির মনোবাসনা পূর্ণ করবি? কি করেছে মা? সঙ্গে সঙ্গে স্বামীর চরণটা জড়িয়ে ধরে বলছে, স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে কথাটা সত্য, কিন্তু স্বামী গো, বিবাহ দিয়েছে শুধুমাত্র এই দেহটার সঙ্গে, কিন্তু এই দেহের মধ্যে একটি বস্তু আছে, সেটা হলো মন। ওই মন যে আমি তোমায় কখনো দিতে পারবো না। দে দে বলছি, ওই মনটা আমায় দিয়ে দে বলছি। স্বামী, শিশুকাল হতে আমার মন যে আমি গোবিন্দ চরণে সঁপেছি, এই এক মন আমি কজনকে দেব বলো? কি বললি? বেশ, ওই গোপীর হাতটা ধরে টানতে টানতে ঘরের ভেতরে এনে ধাক্কা মেরে বাহির থেকে দরজাটা বন্ধ করে শিকল তুলে দিয়েছি। যা যা দেখি, আমি যদি তোর দেহপতি হই তবে ওই দেহটা আমার জন্য রেখে ওই মনটা নিয়ে তুই চলে যা তোর পরমপতির কাছে, নেতাই গৌরব হবে। যখনই ওই গোপীকে ঘরের মধ্যে আটকে দিয়েছে মা, গোপী ঘরের ভেতরে বাধা পড়ে গোবিন্দকে ডেকে ডেকে বলে, দয়াময়, একদিন নয় দুদিন নয়, যুগ যুগ ধরে অপেক্ষা করছি শুধুমাত্র এই রজনীর জন্য, দয়াময়, আমার মনোবাসনা তবে কি পূর্ণ হবে না, আমি কি গোবিন্দ সেবায় যেতে পারবো না, দয়াময় আমায় বলে দাও, আমি কি আজকে কৃষ্ণ সেবার অধিকারী হতে পারবো না? ঘরের ভেতরে শুয়ে কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে শুয়ে সেই গোপী কাঁদেই আর গোবিন্দকে ডাকে, ডেকে বলে, দেখা দা
তাই সেই গোপীর দেহটা সূক্ষ্মবাত্মায় পরিণত করে যখন সেই গোপী দেহ ছেড়ে প্রাণটা যখন গোপীর বাহির হয়ে গেল মা, গোবিন্দ কি করলেন? সবার আগে সেই গোপীর দেহ থেকে আত্মাটাকে সূক্ষ্ম আত্মায় পরিণত করে নবকলেবর ধারণ করে সরলিপুকে ছয় চাকা করে রাধা নামের ধ্বজা উড়িয়ে সেই গোপীকে নিয়ে গেল সবার আগে রাস মঞ্চে। মহাজন বললে, দেখো দেখো, সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাস কহে আমি কি দেব উপমা। তাই মা গো, ঘর ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া অনেক সহজ, কিন্তু দেহ ছেড়ে গোবিন্দ সেবায় যাওয়া কিন্তু এত সহজ নয়। তাই আজ ঘর ছেড়ে, দেহ ছেড়ে, সর্বস্ব ছেড়েই সখীরা ছুটে চলেছে গোবিন্দ সেবায়। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, বিছড়ি গে হনি জয়ী দেহ, গোবিন্দ দাস বলো বিপিনে মিলাল গোপনারি গোপনারি হেরি হাসত ব্রজ নারী নিরখি বয়ান পুছত বাদু প্রেম সিন্ধু গাহনি ততহি মেলি সখিনী মেলি কেহ কাহ পথ নাহিরি ঐছে মিলাল গোকুল চন্দ্র গোবিন্দ দাস বলনে বিপিনে মিলাল গোপ নারী হেরি হাসত ব্রজত নারী নিরক্ষী বয়ান পুছত বাত প্রেম সিন্ধু গা।